রিসেন্টলি পার্পেল থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম যেটার পার পিস পড়েছিল 99 রুপিস করে। তো চলো আজকে সেগুলো রিভিউ দিয়ে দিই। ফার্স্ট গুড ওয়াইবস এর এই লিউকোরাইজ টোনারটা, যেটা ভীষণ রিফ্রেশিং ছিল। তারপর গুড ওয়াইবস এর এই ফেস সিরামটা, যেটা ছোট একটা প্যাকেজ ছিল আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো স্কিনটা কতটা গ্লজি হয়ে গেছে। তারপর এই ক্রিমটা পেয়েছিলাম, এটা গুড ওয়াইবস এর উপটান ডে ক্রিম, আর এটা আমি একদম ফ্রিতে পেয়েছিলাম এই প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম বলে। নেক্সট অর্ডারটাই আমি পার্সোনালি বেশি স্যাটিসফাইড হয়েছিলাম, এটা ছিল ফেসেস কানাডার একটা ম্যাট ফাউন্ডেশন, যেটা বিবি ক্রিমের মতো আর তোমরা এটা ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট। আর এটার ফিনিশিংটা দেখো ভীষণ ভালো ফিনিশিং দেয়, তাই তোমরা এটাকে অবশ্যই পারচেস করতে পারো। নেক্সট আই আর একটা পেন্সিল কাজল অর্ডার করেছিলাম, যেটা পিগমেন্টেড ছিল বাট ওয়াটারপ্রুফ ছিল না, কিন্তু ওভারঅল ভালো ছিল। নেক্সট ছিল গুড ওয়াইবস এর ল্যাভেন্ডার বডি লোশন, যেটার গন্ধটা ভীষণ ভালো ছিল। এই সব কিছু আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম। আর এতগুলো প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা জানিও, সাবস্ক্রাইব করে দিও।